ফারাক্কা ব্যারাজের প্রভাবে মৃত প্রায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা সহ তিন নদী, যা নেতিবাচক প্রভাব পড়েছে সেখানকার পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর। এমন অবস্থায় জেলায় পালন করা হচ্ছে ফারাক্কা দিবস। পদ্মার উজানে 1975 সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে ভারত। তারপর থেকে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী এলাকায়। চার দশকে যা ধারণ করেছে ভয়াবহ আকার। শুষ্ক মৌসুমে এই অঞ্চল একরকম মরুভূমিতে পরিণত হয়, আবার ফারাক্কায় পানি ছেড়ে দিলে হঠাৎই বন্যায় ভেসে যায় বিস্তীর্ণ জনপদ। অব্যাহত নদী ভাঙনে গেল দেড় দশকে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। আমরা যখন পানি হতে চাই তখন আমরা পানি পাই না, আর যখন আমাদের প্রয়োজন নাই তখন হয়তো আমরা পানি পাই। এই স্থলই মনে করো এই তিনবার বাড়ি ভাঙা, আবার বাড়ি ভাঙতে হয়তো বারো মানে কাছে এসে সবসময় ফরকান না থাকে, সবসময় একটা নদী থাকবে, জোরাল হয়ে থাকবে। বাংলাদেশ ভারতের মাঝে হওয়া গঙ্গা পানি বণ্ড চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 27,000 কিউসেক পানি পাওয়ার কথা, কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে গেল 17 বছরের মধ্যে 9 বছরই নির্ধারিত পরিমাণ পানি দেয়নি ভারত। বাকি 8 বছর পানি দিলেও তা ছিল অসময়ে, যে কারণে প্রবল বন্যায় ক্ষতির মুখে পড়েছে এ অঞ্চল। অতি সত্বর এই সমস্যার সমাধান এবং চুক্তি অনুযায়ী আমরা পানির প্রাপ্যতা নিশ্চিত না করতে পারি, তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জ অংশটি সম্পূর্ণ মরুকরণের দিকে ধাবিত হতে পারে। বাঁধের নেতিবাচক প্রভাব বিবেচনায় 1976 সালের 16 মে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপর থেকে দিনটিকে পালন করা হয় ফারাক্কা দিবস হিসেবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।